বন্ধুরা কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে ভালো আছি, সুস্থ আছি। তা আমি সবাই চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে হ্যাঙ্কি সিজনের পার্ট টু ভিডিও। তা অনেক দাদা ভাই দিদি ভাই রিকোয়েস্ট করেছিল যে আমাকে যে ভিডিও করার জন্য, তার রিকোয়েস্টেড ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। আর এটা হচ্ছে রেড চিলি পাউডারের উপর হ্যাঙ্কি সিজন ভিডিও। তা দেখতে থাকুন, আমার হাতে রয়েছে একটা বাটি। এই বাটির মধ্যে আমি রেড চিলি পাউডারটা ঢেলে নেব। তা বাটির মধ্যে আমি রেড চিলি পাউডারটা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখালে আবার পড়ে যাবে। আর সাথে নিয়েছি একটা রুমাল। তা শুরু করা যায়, দেখা যাক কটা আমি হ্যাঁচি তুলতে পারি রেড চিলি পাউডার দিয়ে। দেখতে থাকো, হ্যাঁচি উঠছেই না, চোখ দিয়ে জল আসছে কিন্তু হ্যাঁচি উঠছে না। দেখুন ফ্রেন্ড কতটা লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি এর মধ্যে, তবুও হ্যাঁচি উঠছে না, শুধু চোখ মুখ দিয়ে নাক দিয়ে জল আসছে, দেখতেই পাচ্ছেন। তবু চেষ্টা করছি আমি, যদি একটা আধা হয়। দেখতেই পাচ্ছেন আমার কত কষ্ট হচ্ছে এই পাউডার দিয়ে করতে গিয়ে, নাক মুখ জ্বালা করছে। চেষ্টা করছি শুধু, এটা রিকোয়েস্টেড ভিডিও বলে চেষ্টা করছি, আমার এই মুখটুকু এইগুলো সমেত জ্বালা করছে এই পাউডারের মানে গন্ধেতে। আর চোখ দিয়ে জল বেরোচ্ছে, নাক দিয়েও জল আসছে। দেখতেই পাচ্ছেন নাক দিয়ে জল আসছে কিরকম। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড আমার অবস্থাটা কিরকম হচ্ছে, দেখুন নাক মুখ দিয়ে ঝরছে অটোমেটিক। আর আমার ভিডিওটা আর এর থেকে বেশি করা সম্ভব হচ্ছে না, আমার লঙ্কার গুঁড়োটা প্রচুর ঝাল লাগছে, মানে চোখ মুখ দিয়ে জল আসছে, এগুলো সমেত জ্বালা করছে ফ্রেন্ড, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আর দেখতেই পাচ্ছেন মুখটা লাল হয়ে যাচ্ছে, আর আমি অনেকটা পাউডার নিয়ে ফেলেছি বলে হয়তো হচ্ছে। এটা শুধুমাত্র রিকোয়েস্টেড ভিডিও, তার জন্যই আমি করলাম। যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের কেমন ভিডিও চাই অবশ্যই আমাকে জানাবেন। তা আমি আমার যথাসাধ্য চেষ্টা করলাম এই রিকোয়েস্টেড ভিডিওটা করার। তা ভিডিওটা করতে গিয়ে আমার মাথাটা যন্ত্রণা করছে, চোখ মুখগুলো জ্বালা করছে, এগুলো এইগুলো এই পোর্শনটাও জ্বালা করছে, তার সত্ত্বেও আমি তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর এইভাবে নতুনত্ব কমেন্ট করতে থাকো, আর এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তা তোমরা যদি না সাবস্ক্রাইব করো তাহলে আমি কী করে আগ্রহী হব আরও নতুন নতুন ভিডিও করার জন্য। তাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আর এইভাবে আমার পাশে থাকুন। আজকের মতো এখানেই, বাই, টাটা।